প্রিয় বন্ধুরা, আফ্রিকার দেশ আরব মুবালিকে জন্মগ্রহণ করেছে একটি এমন বাচ্চা যে সম্পূর্ণ পৃথিবীকে হয়রান করে দিয়েছে। এই বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চা নয়, বরঞ্চ সে হাফেজে কোরআন। এই দুধ পান করা বাচ্চাটিকে সকলেই আল্লাহ তাআলার করিশ্মা বলে আখ্যায়িত করেছে। এই বাচ্চাটি দুনিয়ার সবচেয়ে কম বয়সে হাফেজে কোরআন বলে সকলেই মনে করছেন। ইয়াহিয়া নামের এই দুই বছরের বাচ্চাটি সম্পূর্ণ দুনিয়া জুড়ে ধুম মাচিয়ে দিয়েছে। আল জাজায়ের সহ বড় বড় আরবের মিডিয়া এবং খবরের কাগজে ইয়াহিয়ার পুরো জন্মের স্টোরিকে তুলে ধরা হয়েছে। মানুষজন যখন তাকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখছিল, তখন তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আল জাজায়ের মতো একটি বড় মিডিয়া থেকে যখন রিপোর্ট করা হচ্ছিল, তখন যে তথ্যটি সামনে এসেছিল সেটি সবাইকেই হতবাক করে দিয়েছে। দুধ পান করা এই বাচ্চার মায়ের কথা হল, পৃথিবীর মধ্যে এটি এমনই এক বাচ্চা যে সম্পূর্ণ কোরআনের হাফেজ মাত্র দুই বছর বয়সে। যদিও তার দুই বছর বয়স এখনো সম্পন্ন হয়নি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা এই বাচ্চাটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, আর সেই সাথে সাথে এমন এক হিন্দু মায়ের ঘটনা জানতে পারবেন যে হিন্দু মায়ের বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে কোরআনের হাফেজ হয়েছিল। সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার প্রতিটি কুদরতের উপরে বিশ্বাস রাখার তৌফিক দান করুন। যারা আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস রাখেন, কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সৌদি আরবের এই বাচ্চাটিকে যখন বলা হয় তুমি সূরা আল বাকারা পড়া শুরু করো, তখন এই বাচ্চাটি সূরা আল বাকারা পড়া আরম্ভ করে দেয়। শুধু এতটুকুই নয় বন্ধুরা, যখন তাকে পরীক্ষা করার জন্য তাকে পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত বলা হয়, তখন সে তার পরের আয়াতটি বলতে শুরু করে দেয়। রিপোর্টের মধ্যে এই বাচ্চার মা জানায়, তার বাচ্চা পবিত্র কোরআনের প্রতিটি সূরা মুখস্থ করে ফেলেছে। অর্থাৎ পবিত্র কোরআনের 114টি সূরা তার বাচ্চা এই অল্প বয়সেই মুখস্থ করে ফেলেছে। শুধু এতটুকুই নয়, পবিত্র কোরআনের প্রতিটি সূরার নাম সে এক এক করে ধারাবাহিকভাবে বলতে পারে। শুধুমাত্র এতটুকুই নয়, এই বাচ্চাটি পৃথিবীর সবচেয়ে নামি দামি কারীদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তাদের নাম পর্যন্ত বলে দিতে পারে। বন্ধুরা, এই বাচ্চাটি পবিত্র কোরআনের সবচেয়ে বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, সেখানেও সে বিজয়ী হয়েছে, আর সৌদি আরবের সেই প্রতিযোগিতায় তাকে সার্টিফিকেট দেওয়া হয়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই বাচ্চাটির পরিবার তখন সবচেয়ে বেশি অবাক হয়েছিল যখন এই বাচ্চাটির বয়স ছিল মাত্র এক বছর। কেননা এই বাচ্চাটি দেয়ালের উপরে থাকা একটি ওয়াল ম্যাটের মধ্যে কালেমা তাইয়েবা পড়া শুরু করে দিয়েছিল, এবং সেই দিন এই বাচ্চাটি সবাইকে হতবাক এবং আশ্চর্য করে দিয়েছিল। শুধু এতটুকুই নয়, এরপর সে পবিত্র কোরআন খুলে আয়াতে সেজদা তেলাওয়াত করা শুরু করে দিয়েছিল, আর আস্তে আস্তে এই বাচ্চাটির জ্ঞান বৃদ্ধি পাচ্ছিল। কেউ কেউ এটাও বলছে, এই বাচ্চাটিকে কোনো জিন্নাত অর্থাৎ জিন বশে করে নিয়েছে, আর তারাই হয়তো এর মুখের মাধ্যমে, এর জবানের মাধ্যমে কোরআনের তেলাওয়াত করছে। এ কথা শোনার পর ইয়াহিয়ার পরিবার অর্থাৎ তার মা বাবা বড় বড় আলেমের কাছে গিয়ে তার চিকিৎসা করায়। যখন কোনো আলেমে দিন তার সামনে পবিত্র কোরআনের কোনো আয়াত পড়ে ফু দিতে যায়, তখন ইয়াহিয়াও সেই কোরআনের আয়াত পড়া আরম্ভ করে দেয়। প্রিয় বন্ধুরা, ইয়াহিয়ার এই পবিত্র কোরআন পড়া দেখে সেই আলেমে দিনরা বলে, এর উপরে কোনো জিন্নাতের প্রভাব নেই, বরঞ্চ এটি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের একটি জিন্দা মজেজা, অর্থাৎ কুরআনুল করিমের করিশ্মা, যেটা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চাটির মধ্যে তার বুকের মধ্যে হেফাজত করে দিয়েছেন এবং পবিত্র কুরআনুল করিমকে তার ভেতরে সমৃদ্ধ করে রেখেছেন। বন্ধুরা, এই বাচ্চার ব্যাপারে আপনার কি মতামত সেটা অবশ্যই জানাবেন, আর
আপনারা এখন পর্যন্ত ভিডিওটিতে যারা লাইক দেননি তারা অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে দিন। চলুন আমি এবার আপনাদেরকে সেই অমুসলিম মায়ের ব্যাপারে জানাই যার বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে পবিত্র কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয় এবং নবজাতক অবস্থাতেই কোরআনের হাফেজ ছিল। বলা হয়ে থাকে এই ঘটনাটি ঘটেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, আর এই ঘটনাটি তখনকার যখন ভারতবর্ষ বিভক্ত হয়নি। আর যখন ভারতবর্ষ বিভক্ত হয়নি আপনারা সকলেই জানেন সেই সময় হিন্দু মুসলিম সকলেই একসাথে বসবাস করত এবং সবাই একে অপরের প্রতি অনেক বেশি আন্তরিক ছিল। আর ঠিক সেই সময়টাতে এক অমুসলিম মেয়ে একটি পরিবারে অনেক বেশি যাতায়াত করত। সেই অমুসলিম মেয়ের পরিবারে তার মা না থাকার কারণে সে তার যে বান্ধবীর বাসায় সারাদিন খেলাধুলা করে কাটিয়ে দিত তার সেই বান্ধবী ছিল মুসলমান। তার বান্ধবীর মা তাকে নিজের মেয়ের মতো করেই দেখত। সেই অমুসলিম মেয়েটি তার যে মুসলিম বান্ধবীর বাসায় খেলা করতে যেত তার মা ছিল একজন কোরআনের হাফেজ। সেই অমুসলিম মেয়েটি দেখত তার বান্ধবীর মা প্রতিদিন জোহরের নামাজ আদায় করার পর প্রায় অনেকক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করত। এই বিষয়টি তার প্রতিদিন চোখে পড়ে। আর সে একদিন তার বান্ধবীকে বলে, আচ্ছা আমি প্রতিদিন তোমার আম্মুকে একটি বই পড়তে দেখি, আর তিনি যখন সেই বইটি পড়েন তখন তুমি উনার কাছেও যাও না এবং তিনি সম্পূর্ণ মনোযোগের সাথে পড়েন, সেটি কোন বই? আমিও সেই বইটি পড়তে চাই। এ কথা শোনার পর তার বান্ধবী বলে, সেটা হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থ আল কুরআন, যার মধ্যে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষের সম্পূর্ণ জীবন তুলে ধরেছেন। আমিও রাতের বেলা আম্মার কাছ থেকে কোরআন পড়তে শিখছি এখন। তখন সেই অমুসলিম মেয়েটি বলল, তুমি তো জানো আমি বই পড়তে অনেক বেশি ভালোবাসি। বাবা যখন আমাকে তোমাদের বাসায় আসতে দেয় না তখন আমি বাসায় একা একা বই পড়ি, আর তো অন্য কোনো কিছু করার নেই আমার, আর তাই আমিও সেই বইটি পড়তে চাই। তখন তার বান্ধবী বলল, সেই বইটি পড়তে চাইলেই পড়া যায় না, সেই বইটি পড়তে হলে আরবি শিখতে হয়। তখন সেই অমুসলিম মেয়েটি বলল, সমস্যা কি, আমি তোমার আম্মুর কাছ থেকে আরবি শিখে নেব, আমি চাইলে তিনি শেখাবেন নিশ্চয়ই। তারা দুই বান্ধবী মিলে যখন এই গল্প করছিল তখন হঠাৎ করে সেই অমুসলিম মেয়েটির বান্ধবীর মা এখানে চলে আসে আর তিনি বলেন, আমি তোমাদের কথা শুনেছি কিন্তু তোমার বাবা যদি জানতে পারে তুমি এসব পড়ো তাহলে তো তোমাকে আর আমাদের বাসায় আসতে দেবে না, আর আমাদের বাসায় আসতে না দিলে তুমি কার সাথে খেলা করবে? তখন সেই মেয়েটি বলল, আমি তারপরও কোরআন শিখতে চাই, আমি কোরআন পড়তে চাই, জানতে চাই সেখানে কি লেখা রয়েছে। বন্ধুরা, এর পরে তার বান্ধবীর মা তাকে কোরআন পড়া শেখায় এবং সে কোরআন পড়া শুরু করে দেয়। কিন্তু সে একদিন যখন বাসায় কোরআন পড়ছিল তখন তার বাবা হঠাৎ করে তাকে দেখে ফেলে, আর তার বাবা এরপর থেকে আর কখনোই তার মুসলিম বান্ধবীর বাসায় তাকে যেতে দেয়নি। কিন্তু সে কিছুদিন মাত্র কোরআন পড়ার পর কোরআনের প্রতি তার একটি অনেক বড় ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। সে সব সময় কোরআন পড়তে চাইত কিন্তু কোথাও কোরআন পেত না। তার মনের মধ্যে কোরআনের জন্য একটি অলৌকিক ভালোবাসা জন্মেছিল। আর তার এই ভালোবাসার কারণেই যখন তার সন্তান জন্ম নিল তখন তার সন্তান এমন এক অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছিল যেটা অকল্পনীয়। কেননা বন্ধুরা, সেই মেয়েটি যখন যুবতী হয়ে যায় তখন তার বিয়ে হয় এক অমুসলিমের সাথে, আর এটাই তো স্বাভাবিক। এক অমুসলিম মেয়ের বিয়ে আরেক অমুসলিম ছেলের সাথেই হবে। তার ছোটকাল থেকে তার বিয়ে পর্যন্ত প্রায় 10-12 বছর কেটে যাওয়ার পরেও সে এখন পর্যন্ত পবিত্র কোরআনকে ভুলতে পারেনি। বন্ধুরা, পবিত্র কোরআনের প্রতি তার এই ভালোবাসার মধ্যেই তার বিয়ের 2 মাস পরে সে গর্ভবতী হয়ে যায় এবং এর ঠিক 10 মাস পরেই তার একটি ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু তার ছেলে সন্তান জন্ম নেওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই তার সন্তান মুখ দিয়ে কি যেন বলতে শুরু করে। এভাবে দেখতে দেখতে তার ছেলের বয়স যখন 1.5 বছর পার হয় তখন এমন একটি রহস্য বেরিয়ে আসে যেটা অকল্পনীয়। কেননা সেই অমুসলিম মেয়েটি পবিত্র কোরআনকে ভালোবেসেছিল বলে তার ছেলে মাত্র 1.5 বছর বয়সে সম্পূর্ণ কোরআন বলা শুরু করে দিয়েছিল।
আর শুধু এতটুকুই নয়, তার ছেলেকে কোরআনের যেই জায়গা থেকেই আয়াত শোনানো হতো সে তার পরের আয়াতটি বলে দিতে পারত। এই ঘটনাটি যখন আশেপাশের মানুষজন জানাজানি করতে থাকে তখন শেষ পর্যন্ত জানা যায় এই মেয়েটি ছোট থাকতেই তার এক বান্ধবীর বাসায় কোরআন শিক্ষা নিয়েছিল আর তারপর থেকেই সে পবিত্র কোরআনকে অনেক বেশি ভালোবাসত। আল্লাহ হাফেজ।